দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক বছর ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেল বছরের এই দিনে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে সাজা দেয় আদালত। পরে জিয়া চ্যারিটেবল মামলায়ও 5 বছরের সাজা দেয়া হয়। তখন থেকে বিএনপির প্রত্যাশা, রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তি পাবেন খালেদা জিয়া। কিন্তু ব্যর্থ হওয়ায় নেতাদের দাবি, প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে সরকার। তবে এখনও বিএনপি নেতাদের বিশ্বাস, খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। এসটিভির সাথে একান্ত আলাপে এসব কথা জানান বিএনপি নেতারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। গেল বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়। সেই থেকে ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। এরপর তার মুক্তির দাবিতে টানা নানা কর্মসূচি দেয় বিএনপি। নেতাদের প্রত্যাশা ছিল কয়েক সপ্তাহের মধ্যেই মুক্তি মিলবে নেত্রীর, কিন্তু তেমনটি না হওয়ায় অনেকটাই হতাশ সর্বস্তরের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে কারাগারে রেখেই প্রথমবারের মতো একাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয় বিএনপি, কিন্তু নির্বাচনে আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাহলে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আইনি লড়াই ও আন্দোলন প্রক্রিয়ায় কোনো ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের দাবি, ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার জোর করে কারাগারে রেখেছে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের। তিনি সক্রিয় অংশগ্রহণ করেন, তাহলে যত বড় রিগিংই করুক না কেন, সরকার সেই রিগিং করেও এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না, সেটা বুঝতে পেরেই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার তো নেলসন ম্যান্ডেলা হয়েছেন, পৃথিবীর অনেক বরণ্য নেতৃবৃন্দ হয়েছেন, মহাত্মা গান্ধী হয়েছেন, আমাদের দেশে অনেক মাওলানা ভাসানী হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসায় সাজা দেওয়ার ঘটনা দেখেছি, একই ব্যাপার। তারা বলছেন খালেদা জিয়াকে মুক্তি দিতে দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পাশাপাশি অনেকেই সরকারকে চাপ দিচ্ছে, কিন্তু সরকার কোনো কিছুতেই কর্ণপাত করছে না। কিন্তু এটাও সত্য কথা যে পৃথিবীর ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, কোনো স্বৈরাচার অথবা কোনো সন্ত্রাসী সরকার তারা কিন্তু চিরদিন টিকে থাকতে পারে না, পরিবর্তন আসবে। বিভিন্ন দেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আসছে, একটা স্বৈর শাসন চলছে। আমি আজকেও তো বললাম যে স্বৈর শাসনের ব্যাপারে তো আজকে আন্তর্জাতিক গণমাধ্যম, যেগুলো গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্র মিন করে, তারা তো সবাই এটার প্রতিবাদ করেছে। মাঠ যাতে সবার জন্য সমতল না হয়, নিজের জন্য শুধু সমতল রাখার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। এমন বাস্তবতায়ও বিএনপির বিশ্বাস, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে জনগণই সোচ্চার হবে, আর সেই জোয়ারে মুক্তি মিলবে গণতন্ত্র ও খালেদা জিয়ার। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা।